কদিনই তো আগের কথা, আজ এখানে বড় বড় বিল্ডিং হয়েছে, রাস্তা হয়েছে, কিন্তু একদিন কিছুই ছিল না, ছিল শুধু এই সাইনবোর্ডটি। চারিদিকে শুধু বালু আর বালু, গাছ তো দূরের কথা, একটি ঘাসও ছিল না। আমরা কয়েকটি প্রাণী এই জনহীন মরুভূমির প্রান্তরে কত পাওয়া না পাওয়া নিয়ে ঝগড়া করতাম। আজ কতদিন বাদেই না এসেছি, হয়তো কারো সাথে দেখা হলেও হতে পারে। 5টি বৎসর একসাথে কাটিয়েছি, হয়তো কারো কোনো খোঁজ খবরও নেই, কিন্তু কোথায় যেন একটা ভালোবাসা রয়ে গেছে। তাদের জন্য মনে হচ্ছে এই তো সেদিন হই হই করে প্রবেশ করলাম বিশ্ববিদ্যালয়ে। আমাদের অমিত, যাকে আমরা প্রযুক্তি প্রেমিক হিসেবে জানি, কম্পিউটার সম্পর্কে সকল বিষয় তার নখদর্পণে। অমিত বলতেই আমরা পার্ট কথাটা নিয়ে আসি। পার্ট আর অমিত নাকি একই সাথে যায়। আরে মাম্মা, তোরা কই এদিকে মজার খেললা? ক্রিকেটটা খেলে দেবো। তারপর কি অবস্থা? ইংলিশে লাগ, ইংলিশে লাগ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আয়, আমি চলে আসবো। হ্যালো তোমা, কোথায় তুমি? হলে? আচ্ছা আচ্ছা, তো একটু কি বেরোতে পারবা এখন? না, আসলে একটু দরকার ছিল সেদিনে, আসলে ব্যাপারটার জন্য আমি ফিড আপ। কাইন্ডলি যদি এখন তুমি বেরোইতা। হ্যাঁ, এখনই, আমি নিচে ওয়েট করতেছি। আসো, তুমি আসো, এখনই আসো। তোমা, এনার উপরে অনেকেই ক্রাশ খেয়েছেন, কিন্তু আসলে তোমা যে কার উপরে ক্রাশ খেয়েছেন সেটা কিন্তু আমরা এখনো জানি না। না, আসলে ওই যে কি, সেদিনের ব্যাপারটা নিয়ে আমি মানে বেশ চিন্তা ভাবনা করলাম। আসলে ব্যাপারটা কিরকম হয়ে গেছে আনফর্চুনেটলি, আর কিভাবে কি আসলে ব্যাপারটা আমার দ্বারা হয় নাই, সামাও হয়ে গেছে, কি বলবো। করছো তো তুমি, তাই না? করছি বলতে তোমাকে আমি কি আসলে কিভাবে ব্যাপারটা বোঝাই, সময় দিতে হবে ব্যাপারটা বোঝার জন্য। এখন কোথাও গিয়ে বসবা কি না দেখো, আমার কিছু সময় প্রয়োজন এটা বোঝার জন্য। চলো ওইদিকে যাই, গিয়ে বসি। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। কিরকম যাচ্ছে খাওয়া দাওয়া করছো দুপুরে? দুপুরে খাইনি, ডাইনিং এর মিল ভালো ছিল না। মানে কি বলবো, এই ধরনের ঘটনা তো কখনো মানে আমার দ্বারা তোমার প্রতি কোনো এর আগে কখনো ঘটে নাই। এখন তুমি ব্যাপারটা কি হয় দেখতেছো আমি জানি না, আসলে আমি এই ধরনের কাজকর্ম এর আগে কখনো করি নাই। বাট তোমার বোঝা উচিত, বোঝা উচিত বলতে, তোমার ফ্রেন্ডরা এরকম করছে, তোমার নাম হতে পারে বা আমার কাছে তুমি কালারিং হতে পারো, এটা তোমার বোঝা উচিত না। তুমি ওদের সঙ্গে কেন এরকম করলে? এখন কি হয় তোমাকে বোঝাই, আসলে এই বোঝানোর জন্য সময় দরকার। এখন তোমার কাছে সময়ও চাইলাম। তো সত্যি বলতে আমি আসলে এরকম করিনি, ঠিক আছে? সত্যি কথা, তুমি বিশ্বাস করছো আমার, প্লিজ, তুমি সত্যি বিশ্বাস করো। আমি কখনো এরকম করতে পারি বলো? সরি আইসে অ্যাগেইন। তুষার,
যিনি সিজিপিএ নিয়ে কোনো চিন্তাই করেন না, শুধু কার্ড, মোবাইল আর মুভি নিয়েই ব্যস্ত থাকেন। ইনি হলেন জনি, আমাদের ক্লাসের ফার্স্ট বয়, লেখাপড়া ছাড়া যিনি কিছুই বোঝেন না। আই এক্সপার্ট জিনিয়া, যিনি হুবহু তিশাকে কপি করেন। হ্যালো, কোথায় তুমি? আর 5 মিনিট লাগবে না? কত 5 মিনিট ধরে 5 মিনিট লাগবে তোমার? কত আধা ঘন্টা ধরে তুমি বলছো তোমার 5 মিনিট লাগবে? তাড়াতাড়ি আসো। সরি কাছে আসবে না, তুমি চাচ্ছো এখান থেকে পড়ে যাই, এখানে পড়ে গেলে ব্যথা পাবো, তুমি চাচ্ছো আমি পড়ে যাই? গাড়ি পাইনি তো। ম্যাডামের ক্লাসে তো তোমার কখনো লেট হয় না, আমার সাথে দেখা করতে আসো তোমার লেট হয় কেন? ম্যাডামের ক্লাসে তো ম্যাডাম আসার আধা ঘন্টা আগে তুমি হাজির হয়ে যাও, আমার ক্ষেত্রেই তোমার সবসময় লেট হয়। সরি কাছে দেখো, কালকে 8টায় তোমাকে পপি কল দিছে কেন? রাত 8টায় পপি কল দিছে কেন? পপি ফ্রেন্ড, সে কল দিতেই পারে। সে কল দিবে কিসের জন্য? দিতেই পারে। কেন কল দিবে? কোন দরকার হলো আমি নাই, হলে আমি থাকি না। সে আমার ফোন দিবে, তোমাকে কেন ফোন দিছে? সে আমার ক্লাসমেট, সে আমাকে ফোন দিতেই পারে। এত লেট করে আসবা, তুমি আবার মেয়েদের সাথে কথা বলবা? সে দিতেই পারে কল, সে আমার গ্রুপ মেম্বার, সে আমাকে কল দিতেই পারে। আমি আমি কে? তুমি তোমার লাইফ পার্টনার। একদম মিথ্যা কথা, সত্যি মিথ্যা, আর বলো না, সত্যি বলছি। রনি মল্লিক, যিনি নিজেই নিজেকে প্রেমিক পুরুষ বলে দাবি করেন, যাকে আমরা দিদি বলে জানি। ইনি প্রচন্ড নরম মনের মানুষ, কিন্তু মাঝে মাঝে অনেক রেগে যান। আমি যেটা বলবো সেটাই। ইনি হচ্ছেন রেজওয়ান, যার বিশেষণটি সুন্দরতম ছেলে, কিন্তু সবাইকে বাস দিতেই থাকেন। তার বাস থেকে রক্ষা পেয়েছে এমন কেউ এখন পর্যন্ত খোঁজ মেলেনি। আমাদের অম্বরীশ কখন যে রেগে থাকেন আর কখন জলিমুডে থাকেন বোঝাই যায় না। এই 3 বছর পার করে ফেলাচ্ছি, এখনো সেরকম আমার মনের মতো পাইনি, একবার পাইছি, এবার অবশ্যই কিছু তারা বলতে হবে। এবং যত প্রকার হেল্প দরকার টোটাল হেল্প তোদের কাছ থেকে আমি ব্রিদে দ্রুত। মেয়ের নাম্বার আছে তোর কাছে? দোকানে যাবি তুই? না, তোর মেয়ে কি ওটা লাগবে? অবশ্যই ভাই, এমন কথিবাই নেই, এই একজনটাই বলবো, হলে হলো, না হলে না হলে। বাপ আছে? মেয়ে দেখতে কেমন? আমার পছন্দ হয়েছে, বুঝতে হবে। মানে হাটে কেমন? হাটা ঠিক আছে? অবশ্যই সবকিছু ঠিক আছে। তাই তোয় ঠিক আছে, তাহলে শোন, আমি তোকে একটা কথা, মেয়ে দেখছিস পছন্দ হয়েছে তাই না? চেহারা দেখলেই ভালো লাগে। আমার বন্ধু, নীতি কথা বাদ দে, তুই যাই, তুই কি কবি আমার মাত্রা তুই বুঝতে পারছিস। শোন, কোন
ইনি হলো জাকির, যাকে সবাই বড় ভাই বলে জানে। ইনার একটি বিশেষ গুণ আছে, সেটা হলো এ যুগে কীভাবে পরকীয়া করতে হয় সেটা তিনি খুব ভালোভাবে দক্ষ করেছেন। মেয়ে মানুষ সুন্দর, ভালো তো লাগবে। তুমি পছন্দ করছো না আমাদের জন্য পছন্দ করছো? চলো, আরে তোমার জন্য জান প্রাণ দিয়ে দেবো মিয়া, চলো আসো। এগুলোর মধ্যে তো এটা না, এটা না, এটা কোনটা দিয়েছে এরকম ভুলে গেলে তো জীবনে প্রেম কপাল জুটবে না তোমার। কথা আমরা পরে আবার সার্চ করবো। ইনি বুদ্ধিমান ইমরান, যাকে আমরা সবাই চাচা বলেই জানি। ইনি হচ্ছেন আমাদের পপি, যাকে আমরা দুর্ভিক্ষের নায়িকা বলে জানি। তার একটা চাচা আছে, চাচা ভাতিজির মধ্যে যে কি সম্পর্ক তা আমরা আজও বুঝিনি। দেখুন তার একটি চিত্র। ইনি হলেন রণ, যাকে আমরা শাহপাড়ার জামাই বলেই জানি। ইনি হলেন আমাদের আপামণি, তার অনেকগুলো বাচ্চা, তবে কোনোটাই তার নিজের না, সবগুলোই অন্যের। সেই ফার্স্ট ইয়ার থেকে তিনি ছাত্রদের উপর ক্রাশ খেয়েই যাচ্ছেন। আমার নাম আরিফুল, মেবি ফার্স্ট ইয়ার। তুমি? আমি ফার্স্ট ইয়ার। বাসা ময়মনসিংহ, বঙ্গবিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএ ফ্যাকাল্টিতে ফার্স্ট ইয়ার ছিলাম। বাট অ্যাকাউন্টিংয়ে চান্স পাওয়ার পরেও আমি অ্যাকাউন্টিং নেই নাই, ম্যানেজমেন্ট স্টাডিজে ভর্তি হয়েছি। তোমাকে অনেকদিন ধরে ফলো করতেছি, খুব ভালো লাগতেছিল। ওই দিন তুমি হাঁটতেছিলা, মানে পিছনে পিছনে যাচ্ছিলাম, বাট তোমার সাথে কথা বলার সুযোগ হয় নাই, কিছু বলতে পারি নাই। আজকে না বলার কথাটা বলে দেওয়ার জন্যই এখন খুব সামনে খুব তোমাকে খুব ফিল করতেছি, কিছুদিন ধরে দেখতেছি, খুব ফিল করি। গত রাত্রে তোমাকে খুব মিস করেছি। ওই দিন তুমি মিষ্টি একটা হাসি দিয়েছিলা আঁকা বাঁকা ঠুঁটে, মানে খুব কাছ থেকে দেখতে পেরে খুব ফিল করতেছিলাম। আর বিশেষ করে তোমার চোখগুলি যখন আমাদের, মানে তুমি কি জানো আমাদের ডিপার্টমেন্টের সব ছেলেরা আমার পিছনে ঘুরতেছে? তুমি কি জানো সব টিচাররা আমাকে দেখে ক্র্যাশ খায়? আর তুমি তো কেবল ফার্স্ট ইয়ারে পড়ো, আমার দৃষ্টি সবসময় উপরের দিকে, নিচের দিকে না, এটা সবসময় মনে রাখবো, ঠিক আছে? কানিজ আমাদের ক্লাসের একমাত্র সিরিয়াস গার্ল, যিনি হলেন আমাদের ক্লাসের সবার কমন বিএন। ইনি হলেন লিপন, যিনি প্রত্যেক সেমিস্টারে ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু তার স্বপ্ন আজও পূরণ হয়নি। আর বলিস না, ক্রিকেট দেখি, ক্রিকেট লাগাইছে, ঘুরগেই তোর।
আমি তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের টিচার। তো আমি আজকে তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল সাবজেক্ট নিব। আসলে কম্পিউটার ফান্ডামেন্টাল মানে সহজ সাবজেক্ট, তোমরা পড়লে বুঝবা। তোমরা একটা কাজ করবা, তোমরা ওই সিলেবাস থেকে সবগুলো টপিক অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবা আমার কাছে। আর পড়ালেখা তো ইজি, একদম ইজি, বেশি কিছু পড়াবো না, এই আমার কোর্স শেষ। আর তোমরা একটা কাজ করবা, আর একটা কাজ হচ্ছে তোমাদের একটা বড় ভাইয়া আছে, ওটা হচ্ছে গুগল ভাইয়া, বুঝছো? গুগল ভাইয়ের কাছ থেকে সবকিছু সার্চ দিয়ে জানিয়ে নেবা যেটা তোমরা পারবা না, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে একটু পরিচিত হয়ে আর তোমাদের দেখি কি ব্যাপার স্যাপার। আচ্ছা তুমি দাঁড়াও তো, নাম কি তোমার? আই এম লিপন পাল। লিপন পাল, আচ্ছা, হোয়াটস ইওর ইমেল? আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আচ্ছা তুমি দাঁড়াও, তোমার জিপিএ কত সেন্টারে? আপনিও নতুন ইউনিভার্সিটি আসছেন আর আমরাও নতুন স্টুডেন্ট, আপনি আমাদের সবাই সিজিপিএ জিজ্ঞেস করবেন, আপনার সিজিপিএটা তো জানা হলো। সিজিপিএ আমি তো গোল্ড মেডেল দিচ্ছি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল পাইছি আমার ফ্যাকাল্টি থেকে। আমরা তো শুনেছি আমার এক বড় ভাই ওখানে পড়তেন যে আপনি নাকি কিছুই পারতেন। এই ছেলে তোমরা তো বেয়াদব কেন? তোমার একটা হ্যাঁ বলো, কি বলবা? হ্যাঁ বলো, ফোন নাম্বার দিই করো, কি দরকার বলো? সামনে অ্যাসাইনমেন্ট আছে, স্যার পড়াশোনা ব্যাপারে একটু। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো জি জি স্যার, জি জি স্যার, দাও ফোন। তুমি কি করো? ওরে মা, সাড়ে তিনটা বাজে রে। এ সালে সারে অ্যাসাইনমেন্ট কালকে না দিলে হয় না? এ রে নেটে কল দিই, এ দুই নাম্বার বেশি দিবে এ সিয়া কিরে পিছায় দে, নেটে কল পিছায় দে, ভাল লাগে না, ভাল টাইপটা শেষ আগলে অ্যাসাইনমেন্ট করতে হবে। এ ধরে ঘুমাবি নি কেউ? স্যার আমাদের এখন ভালো বন্ধু নেই রে, সাইতে ঘুমাবো। এই এই ওরে দে, কেন বিড়ি ধরে তাহলে আমার দে রে বেটা। এ রে 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 যাকে ভাই, আমি ঘুমালাম রে, সাড়ে চারটা বাজে বাসটাই ডাকতিস। জাকির ভাই, আমার কাগজ তো, জাকির ভাই কাগজ কিলাসে যাবি না অ্যাসাইনমেন্ট? আমাদের অমর, তিনি শুধু গেম থিওরির জনক নয়, তিনি বেঞ্চমার্কিং এরও জনক। ওনার একটি বিশেষ গুণ আছে, সেটা হলো প্রাইমারি স্কুলের মেয়েদের সাথে প্রেম করতে বিশেষ পছন্দ করেন। এই যে ছেলে ঘুমাইতেছ কেন? কি সমস্যা কি তোমার? সারা কি করছো? ফোনে কথা বলছো? ভিডিও বিচার ভিডিও দেখছো? কি কত কি মেইনটেইন করে ফালতু ছেলে, সারা ক্লাস দাঁড়া থাকবো তুমি? ক্লাসে কি ঘুমানোর জায়গা? সরি বলে কাজ করো, তুমি সারা ক্লাস দাঁড়াই দেবো।
একলা পাইছি রে শাম এই নিটুর বনে আজ বাসা খেলবো রে শাম ও শাম রে তোমার সঙ্গে শাম রে আলু বেচ পটল বেচ বেচ না কোনা আরে মামা কে তোরা কই ভিডিও আচ্ছা তাহলে আমি প্রশ্ন বলেছি তোমরা লেখো প্রথমে লেখো হোয়াট ইজ কম্পিউটার ফান্ডামেন্টাল স্যার হোয়াট ইজ কি প্রত্যেকটা প্রশ্ন দুই পৃষ্ঠা করে লিখবা আধা ঘন্টা তাড়াতাড়ি করো কেউ দেখবে না তোমার খাতায় লেখা আর বেঞ্চে লেখা একই রকম এটা তোমার লেখা একই লেখা স্যার পরীক্ষা তাহলে তুমি বেরো গেট আউট স্যার সরি স্যার গেট আউট ফ্রম দ্য ক্লাস আই সে গেট আউট তোমার সঙ্গে কথা বলবো তোমার ইমরান ভাই তোমাকে খুব লাইক করে অর্থাৎ তোমাকে অনেক ভালোবাসে সে তোমার সঙ্গে আর কি রিলেশন ইনভলভ হতে চায় শোনো ভাই হচ্ছে যা কথা আমি আগে সিরিয়াসলি আমি ডিসিশন নিয়েছি যে আর সরাসরি আমি প্রেম করবো না একসাথে বিয়ে করবো আমার বাসাকে জানা দেবা যে বিয়ে করার জন্য আমার বক্সার লাগবে টিভি লাগবে ফ্রিজ লাগবে আর আগামীকালকে থেকে হচ্ছে আমরা রিলেশনে ইনভলভ তোর খেয়াল তোর নজর তুই সবই চারপাশে ছড়িয়ে তোর ছবি রাত কাটে না কেন ঘুম আসে না তোর খেয়াল তোর নজর তুই সবই চারপাশে ছড়িয়ে তোর ছবি রাত কাটে না কেন ঘুম আসে না কেন ঘুম আসে না কেন রাত কাটে না আমি যেতে চাইনি
স্যার সানন্দ আমাকে নিয়ে গেছে ফোর্স করে। না স্যার এই যে এই সব দোষ কালেজের, কালেজের উদ্যোক্তা স্যার, কালেজের দোষ সব। অজস্র দিন হেঁটে চলে যায়, জেগে থাকা রাত দুর্বিষহ, চুপ করে যাওয়া খাম খেয়ালি নিভে যায় সব তারা অহরহ। রাজপথটাও এদো গলিয়াজ, ভুতুরে বাড়িটা আলো ঝলমল, এই কো
কোনো আর ভুলে যাওয়া কাজ, কোথাও নেই ছুটির মেজাজ, তুমি নেই তাই, তুমি নেই তাই, তুমি নেই তাই, তুমি নেই তাই। আড্ডা জমে না সন্ধে বেলায়, খালি পায়ে হাঁটা হয় না আমার, আড্ডা জমে না সন্ধে বেলায়, খালি পায়ে হাঁটা হয় না আমার, বাসে ঝুলে ঝুলে যাই না কোথায়, ফুটপাথ জুড়ে জোছে না কাবার, নেই তাই, তুমি নেই তাই। জায়গাটির উপর বসে আছি, কিছুদিন পর এটাও পর হয়ে যাবে, কিন্তু শুধু থেকে যাবে ভালোবাসাটি। নিঃসন্দেহে জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তগুলো কাটিয়েছি এই প্রিয় ক্যাম্পাসে। আজ সকালে ঘুম থেকে উঠে খবর পেলুম এক বন্ধু চলে যাচ্ছে, দে দৌড়, কিন্তু দৌড়ে গিয়েও তাকে দেখতে পেলাম না। হয়তো একদিন আমিও চলে যাব, সবাই চলে যাবে, কিন্তু থেকে যাবে এই স্মৃতিটুকু। এই স্মৃতি একদিন আমাদের ফিরিয়ে নিয়ে আসবে হয়তো এই ক্যাম্পাসে। আমাদের এই গল্পটা কোনো লেখকের কল্পনা নয়, এটা আমাদের জীবনের সত্য ঘটনা। আমরা একসাথে 5টি বছর কাটিয়েছি, তার একটি চিত্র। আমরা যে খুনসুটি করে কাটিয়েছি সেটাই আমাদের অন্তরে রয়ে যাবে অনেক দিন পর্যন্ত। আমরা অনেকগুলো নাটক করেছি, এটি আমাদের শেষ নাটক। শেষবারের মতো বন্ধুরা মিলিত হয়েছি একসাথে, অসাধারণ কিছু মুহূর্তও কাটালাম। এই মুহূর্তগুলো হয়তো ফিরে পাব না, কিন্তু পরস্পরের প্রতি যে ভালোবাসা সেটি হয়তো আমাদের একত্রিত করতে একদিন সাহায্য করবে। আমরাই প্রথম এসেছিলাম আর আমরাই প্রথম চলে যাচ্ছি, তাই এই আশা নিয়ে শেষ করছি যে দেখা হবে বন্ধু।
জীবনে দেখা হবে বন্ধু সাময়িক বইয়ের অস্থির পর্বতা বন্ধু নাটকীয় কোনো